আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্সচার্ট। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঠিকই, তবে আমার আব্বুর শরীরটা খুব একটা ভালো না। তো আমাদের আব্বু শরীর খারাপের জন্য ডাক্তার দেখানো হয়েছিল, আর ডাক্তার কিছু রিপোর্ট লিখেছিলেন। তাই নাসুয়ার আব্বু সকাল সকাল বালুরঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, কারণ আজকে আব্বুর রিপোর্টগুলো করানো হবে। আমি তো সেখানে ছিলাম না, মানে বাবার বাড়িতে ছিলাম না, না হলে সঙ্গে তো আমিও যেতাম। আমাদের বাবা মার আমরা দুই সন্তান, মানে আমরা দুই বোন, বাবা মার কোনো ছেলে নেই, তাই আমরা এখন বড় হয়েছি, আমরাই ছেলে আমরাই মেয়ে। যখন আমরা ছোট ছিলাম, আমরা অসুস্থ হতাম, তখন আমাদের বাবা মা ডাক্তার দেখানোর জন্য আমাদেরকে ঠিক এভাবেই নিয়ে যেতেন। আর এখন আমরা বড় হয়েছি, বাবা মার বয়স হয়েছে, তাই এখন তারা কিন্তু আমাদের কাছে ঠিক ছোট বাচ্চার মতো, তাদের দেখাশোনার দায়িত্ব এখন আমাদের। প্রতিটা ছেলে মেয়েরই উচিত নিজের বাবা মার প্রতি যত্নশীল হওয়া। জীবনে আমরা যে এত ভালো বাবা মা পেয়েছি, সেটা আমাদের কাছে অনেক ভাগ্যের ব্যাপার। আমার বিয়ের আগে আমরা দুই বোন যখন ঝগড়া করতাম, রাগারাগি করে দুজনে মুখ ফুলিয়ে থাকতাম, আর সেই রাগটা খাবারের উপরে দেখাতাম, মানে দুজনে না খেয়ে থাকতাম। আর তখন আমার আব্বু কি করতো জানো? আমার আব্বু তখন আমাদের দুজনকে ব্ল্যাকমেইল করতো যে তোরা যদি না খাস তাহলে আমিও কিন্তু খাবো না। আমাদের দুই বোনের রাগ ভাঙিয়ে একসঙ্গে দুজনকে ডেকে দুপাশে দুজনকে বসিয়ে আমার আব্বু দুজনকেই ভাত খাওয়াতো, আর দুজনের মাথায় হাত বুলিয়ে আদর করে বলতো যে এই দুটো হলো আমার রত্ন। আর আমার মা একবার নাসুর কাছে যেত রাগ ভাঙানোর জন্য, আর একবার আমার কাছে। আমাদের মা বাবার সঙ্গে আমাদের দুই বোনের বন্ডিংটা ভীষণই সুন্দর। আমাদের রান্নার শর্টস ভিডিওগুলো যখন আমরা বানাই, তখন অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে, আর ঠিক সেই সময়টাতে আব্বু না হলে মা এই দুজনের মধ্যে একজন আমাদেরকে হেল্প করবেই, মানে বাবা মা ভীষণই সাপোর্টিভ। আজ আমাদের ইউটিউব ফ্যামিলিতে 75,000-এরও বেশি সদস্য। মা বাবার ফুল সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই কিন্তু সম্ভব হতো না। আমাদের ইউটিউব ফ্যামিলি, তোমাদের সকলের প্রতি রইল আমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাদের শর্টস ভিডিওতে অনেকেই কমেন্ট করো যে আপু তোমাদের বাড়ি কোথায়, কি করো, কি নাম, সবটাই জানতে পারবে যদি তোমরা আমাদের লং ভিডিওগুলো ফলো করো। তো এখানে দেখো আব্বুর সমস্ত রিপোর্ট করানো একদম কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। আব্বু যেহেতু হাই প্রেশারের পেশেন্ট, সেজন্য বাইরে বেরোলে অনেকটাই প্রবলেম হয়, আর জার্নি করার ফলে অনেকটা ক্লান্তও হয়ে গেছে। বাড়িতে ফেরার পর আব্বুকে একদম ফুল রেস্টে রাখতে হবে। মেন রোডের ওই পারে যে ঢালাই রাস্তাটা নেমে গেছে, ওটা আমাদের গ্রামের রাস্তা। ছোটবেলা বাবা মার সঙ্গে রাস্তাঘাটে কোথাও বেরোলে ঠিক এইভাবেই আমাদের হাত শক্ত করে ধরে রাখতো তারা। ভালো থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সমস্ত মা বাবা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।